তোমাকে কিছু প্রশ্ন করব। আচ্ছা করেন। আমরা যা যা প্রশ্ন করব সব সত্য কথা বলবা। আচ্ছা বলবো। কোনো মিথ্যা কথা বলতে পারবো না। বলবো না। তুমি মিডিয়াতে আসলে কিভাবে? আসলে কি স্যার, অল্প বয়সে মা বাপে বিয়ে দিছিল, পরে স্বামীতে মদ গাঁজা খায়, এগুলো খাই, যখন মানা করি তখন ও আমারে খাওয়াই, পরে আমার একটা বাচ্চা হয়, তারপরে আমারে মারধর করতো, তারপরে আমি বাচ্চা থেকে মিডিয়াতে চলে আসি। মিডিয়াতে কার হাত ধরেছ? আমার এক ফ্রেন্ডের হাত ধরে। মিডিয়াতে তুমি জানো মিডিয়াতে খারাপ কাজ হয়? খারাপ তো হয়েই গেছি, হয় এটা আবার জানার কি আছে। খারাপ তো তখন হয়ে গেছি যখন জামাই বউয়ের ওপরে অত্যাচার করে, বউরে মদ গেঁজা সিগারেট এগুলো খাওয়াই, তখনই তো খারাপ হয়ে গেছি। মিডিয়াতে কতদিন ধরে আসছো? এক বছর। এক বছর ধরে মিডিয়াতে আছো? তুমি কি জানতে হট কাজ করা যে অবৈধ? আসলে কি এই জগতের কোনো মানুষই ভালো না বুঝছেন, হট কাজ না করলে কেউ কাজে নিতে চায় না, আর হট কাজ যদি না করতাম তাহলে মিডিয়াতে এসে কি লাভ হলো, কি খাইতাম, ঘরে তো চাউল থাকে না, টাকা পয়সা থাকে না, হট কাজ করি বলে তো কিছু খাইতে পারি। দুনিয়াতে অনেক ভালো ভালো কাজ আছে, তো তুমি সব বাদ দিয়ে এই লাইনটা বেছে নিলে কেন? স্যার আপনি যে কি কন, দুনিয়াতে ভালো ভালো কাজ আছে, কোথায় ভালো ভালো কাজ আছে কন তো আমারে, আপনি একটু আমারে দেখিয়ে দেন তো কোথায় ভালো কাজ আছে। কোনো বাসা বাড়িতে কাজ করতে গেলে মালিকে কু নজর দেয়, পরে মালিকের বউ তাড়িয়ে দেয় চুলের মুঠি ধরে, কোনো গার্মেন্টসে কাজ করতে গেলে গার্মেন্টসের মালিকে কু প্রস্তাব দেয়, যদি দিতে পারো ভালো, না দিতে পারলে হাত ও চাকরি নাই, কোনো হসপিটালে চাকরি নিতে গেলে হসপিটালের মালিকও কু প্রস্তাব দেয়। তাহলে আপনি কিভাবে দেখলেন যে পৃথিবীতে আরো ভালো কাজ আছে? এই দুনিয়াতে ভালো কাজ বলে কি কিছু আছে স্যার? আমাকে যে আপনি বলতেছেন শেষে আমি মিডিয়া ছাড়ি নাই। তুমি কি মনে করো সব মানুষই খারাপ? হ্যাঁ দুনিয়ার সব মানুষই খারাপ, কিছু কিছু না সব মানুষ খারাপ না, কিন্তু পৃথিবীতে কিছু কিছু মানুষের জন্য সবাইকেই খারাপ বানানো হয়, ঠিক আছে? আপনি এখন ভালো মানুষ স্যার, আর একজন তো ভালো মানুষ না, তো আপনিও ছেলে সেও ছেলে, সে যদি ভালো মানুষ না হয় তাহলে আমি আপনাকে কিভাবে বিশ্বাস করবো বলতো, কারণ সেও তো ভালো মানুষ না, তাহলে আপনি যে ভালো মানুষ তার প্রমাণ কি? তুমি কি কখনো গার্মেন্টসে চাকরি নিছিলা? আমি সব জায়গায় চেষ্টা করছি স্যার। নিছিলা, চাকরি করছিলা? করতে গেছিলাম কিন্তু কুপ্রস্তাব দেওয়াতে আমি চলে এসেছি। কে দিছে তোমাকে কুপ্রস্তাব? যে গার্মেন্টসে চাকরি খুঁজতে গেছিলাম সেই গার্মেন্টসে। আরো তো মানুষ গার্মেন্টসে চাকরি করে, তারা কি সবাই খারাপ? জানি না আমি স্যার।